আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বিনামূল্যে চিকিৎসা দিতে সিলেটে আসা ইউরোপীয় চিকিৎসকদের জরিমানায় ক্ষুব্ধ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যারা তাদের নিয়ে এসেছিলেন তারা বলেছেন এটা দেশের জন্য বেইজ্জতি। নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে দেশে আসা 48 জন ইউরোপীয় চিকিৎসককে জরিমানা করেছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল। বিদেশি চিকিৎসক প্রতিজনকে এখন 13,000 টাকা করে জরিমানা দিতে হবে সরকারকে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, ইউরোপ থেকে 48 জন নামি দামি চিকিৎসকদের একটি দলকে বাংলাদেশে নিয়ে এসেছে একটি ব্রিটিশ বেসরকারি সংস্থা তাফিদা রাকি ফাউন্ডেশন। তাদের উদ্দেশ্য বিনা পয়সায় বাংলাদেশের দরিদ্র মানুষকে চিকিৎসা দেয়া, এর পাশাপাশি চিকিৎসকদের উন্নত চিকিৎসা শেখানো। ডক্টর মোমেন জানান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল সংক্ষেপে বিএমডিসি বলেছে, নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ডাক্তার বাংলাদেশে চিকিৎসা দিতে পারবেন না, তবে বিশেষ অনুরোধে এবং স্বাস্থ্যমন্ত্রীর প্রচেষ্টায় তারা এক শর্তে রাজি হন। সেই শর্ত হল প্রতিজন ডাক্তার বাবদ 13,500 টাকা করে দিতে হবে। ইউরোপের তাফিদা রাকি ফাউন্ডেশন এবং বাংলাদেশের প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন ওআরটিএম বিশ্ববিদ্যালয় উন্নত চিকিৎসা সেবা বিষয়ক যে কোঅপারেশন ব্যবস্থা করলেন বিএমডিসি, তাদের উৎসাহ না দিয়ে বরং জরিমানা করলেন, এটা অস্বাভাবিক মনে হয়। জ্ঞানের মাধ্যমে উন্নত নলেজ বেজ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকারাবদ্ধ। এমত অবস্থায় বিএমডিসি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন, এটাই আমাদের প্রত্যাশা বলে উল্লেখ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিদেশি চিকিৎসকদের দেশে আনার কাজের সঙ্গে জড়িত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আহমদ আল কবির জানান, প্রাইভেট ভেন্টারের মাধ্যমে তৃতীয় একটি পক্ষকে জরিমানার টাকা দিতে হয়েছে। সর্বমোট 6,46,000 টাকা জমা দিতে হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে, যেটি তৃতীয় একটি পক্ষ নিয়েছে। তিনি বলেন, মানবিক সহায়তা এত দুর্ভোগ পোহাতে হয় বলে আফসোস হচ্ছে আমাদের, দেশের জন্য এটি বেজ্জতির বিষয়। ডক্টর মোমেন তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, তাফিদা রাকিব একটি ব্রিটিশ সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। তাফিদা একজন ব্রিটিশ বাংলাদেশি 9 বছরের মেয়ের নাম। এই মেয়েটির বয়স যখন 4 বছর ছিল তখন সে এক অজানা অসুখে অনেকদিন অজ্ঞান অবস্থায় হাসপাতালের ভেন্টিলেশনে ছিল। এহেন পরিস্থিতিতে বাবা মা মেয়েটির হাসপাতাল খরচ বহন করতে না পারায় ব্রিটিশ সরকার তার মেশিন ও ভেন্টিলেটর সরিয়ে ফেলবে বলে ঘোষণা দিলে এ নিয়ে সারা ইউরোপ জুড়ে তোলপাড় শুরু হয়। তখন ইতালি সরকার শিশুটির দায়িত্ব নেয় এবং শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ভালো হয়ে উঠেছে। তবে যখন ব্রিটেনের হাসপাতাল টাকার কারণে মেয়েটির ভেন্টিলেটর খুলে দিতে চেয়েছিল তখন বহু লোক মেয়েটির জন্য টাকা তুলে, আর সেই টাকা দিয়ে তাফিদা ফাউন্ডেশনের সৃষ্টি। বাংলাদেশে এই 48 জন বিশেষজ্ঞ ডাক্তারদের আনা নেওয়া বাবদ বিমান ভাড়া বিনা পয়সায় দিয়েছে ফ্লাই এমিরেটস। স্থানীয় হোটেলে এদের থাকা খাওয়া বাবদ খরচ দিচ্ছে ফাউন্ডেশন, তবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল শুধু ব্যতিক্রম। উল্লেখ্য, এ বিদেশি ডাক্তারদের দেশের কোনো হাসপাতালে বিনা পয়সায় রোগী দেখা বা সেবা করা ও প্রদর্শনী শিক্ষা এমনকি অপারেশন করাও নিষিদ্ধ। তবে কয়েক বছর আগে রোকেয়া ও রাবেয়া নামক 2 শিশুর চিকিৎসায় সামরিক হাসপাতালের সহযোগিতায় অস্ত্রোপচার করে সফল হওয়া চিকিৎসায় সর্বমোট প্রায় 139 জন বাংলাদেশি ও বিদেশি ডাক্তার কাজ করেন, কিন্তু বিএমডিসির কাছ থেকে তখনও কোনো অনুমোদন নিতে হয়নি, কোনো চার্জ বা জরিমানা দিতে হয়নি। বর্তমানে হাঙ্গেরি ও বাংলাদেশের মধ্যে খুবই ঘনিষ্ঠতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় উদ্যোগে রোকেয়া রাবেয়ার কাহিনী উভয় দেশে বহুল আলোচিত। শুধু তাই নয়, রোকেয়া রাবেয়ার সম্পর্কের পথ ধরে আমার অনুরোধে হাঙ্গেরি সরকার বাংলাদেশের 150টি ছাত্রছাত্রীদের ফুল স্কলারশিপ দিচ্ছে। তাই রোকেয়া রাবেয়ার কারণে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে আমার একান্ত বন্ধু। উল্লেখ্য, তাফিদা রাকি ফাউন্ডেশনের উদ্যোগে ইউরোপীয় এ ডাক্তারগণ বিনামূল্যে মেডিকেল সহযোগিতা দেওয়ার জন্য এখন সিলেটে অবস্থান করছেন। গত মঙ্গলবার থেকে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিক্স চিকিৎসা, শিশুরোগের ব্যবস্থাপত্র, বিভিন্ন স্ত্রী রোগের চিকিৎসা, বাত ও হাড় সংক্রান্ত চিকিৎসা, ইমার্জেন্সি মেডিসিন, নিউরোফিজিওথেরাপি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক কেয়ার, পুনর্বাসন শ্বাসযন্ত্রের ইউরোলজি প্রভৃতির প্রায় 3,000-এর অধিক রোগীকে উসমানী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তী পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার জন্য আরও অনেককে রাখা হয়, আর এই কার্যক্রম চলে সিলেটের উসমানী মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে আমাদের ঠিকানা 18 ব্রিক লেন লন্ডন E16RF UK IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান দর্পণ টিভি সময়ের কথা সময়ে বলে।